চ্যাম্পিয়ন্স ট্রফিতে লজ্জার হারের পর নয়া বিতর্ক। এবার পাকিস্তান সমর্থকের উদ্দেশ্যে এগিয়ে যান মোহাম্মদ শামি। ফাইনালে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে তখন একে একে ড্রেসিং রুমে ফিরছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। অশ্বিন বিরাটদের পর যখন সিঁড়ি দিয়ে শামি উঠছেন, হঠাৎই জনৈক পাক সমর্থক বলেন, বাপ কর হ্যায়, একবার নয় তিন তিন বার। মেজাজ হারিয়ে শামি এগিয়ে যেতেই অবস্থা সামাল দেন মহেন্দ্র সিং ধোনি। শামিকে টেনে ড্রেসিং রুমে নিয়ে যান মাহি। এখানেও থামেননি জনৈক পাক সমর্থক। রবিবার ছিল ফাদার্স ডে, সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ক্রিকেট বিদ্রোহ চলছিল। জেতার পর তার পরিপ্রেক্ষিতে ক্ষোভ এভাবেই উগড়ে দেন সেই সমর্থক বলে খবর, জানিয়ে ম্যাচের পর শুরু নয়া বিতর্কের। এবিপি আনন্দ।